ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত দিনীবন প্রশ্ন করেছে যে ব্যাংকারদের সাথে আর্থিক লেনদেন, তাদের দাওয়াত, উপহার গ্রহণ ইত্যাদি জায়েজ কিনা? প্রিয় দিনীবন, ব্যাংকারদের দাওয়াত এবং তাদের উপহার ইত্যাদি গ্রহণ করা এটা ওই সময় নাজায়েজ হবে যদি ওর সম্পূর্ণ ইনকামটা ওই ব্যাংক থেকেই হয়। এছাড়া যদি তার অন্য কোনো ইনকামের সোর্স থাকে, সেক্ষেত্রে ওখানের মধ্যে কিন্তু হালাল হারাম মিশ্রণ আছে, তো ওক্ষেত্রে আপনি ওনাকে বলবেন যে আপনার যেহেতু এখানের মধ্যে এরকম সমস্যা আছে হালাল হারামের মিশ্রণ, তো সেক্ষেত্রে আপনি আমাকে যেটা হাদিয়া দিচ্ছেন বা খাওয়াচ্ছেন ওটা আপনি হালাল থেকে আমাকে খাওয়াবেন বা দিবেন, ওটা আপনি বলতে পারেন। আর বাকি এরপরেও যদি আপনি না বলেন যে কিভাবে এটা একজন মানুষকে বলবো, তো সেক্ষেত্রে কিছু কিছু উলামায়ে কেরাম বলছেন যে না, তো হালাল হারাম ইনকাম হলে একত্রিত মিক্স হলে তো ওটা খাওয়া যায়, আর যেহেতু ওটা নিশ্চিত বলা যাচ্ছে না যে ওটা হালাল না হারাম, এই জন্য ওটা খেতে পারবেন। তবে তাকওয়া হলো উত্তম হলো ও যেটা হালাল হারাম মিশ্রিত হলেও তাদের না খাওয়াই না গ্রহণ করাই ভালো। আর শুধু যদি একমাত্র ব্যাংক থেকেই ওনার উৎস হয় আর কোনো ইনকাম নেই, সেক্ষেত্রে এটা সম্পূর্ণ হারাম, এটা খাওয়া যাবে না, তাদের লেনদেন এবং তাদের হাদিয়া গ্রহণ করা যাবে না। জাজাকাল্লাহ খায়।